ট্রেনের চাকা যেরকম সবসময় রানিং থাকে সেই রকমই কিন্তু আমার মনটাও সবসময় রানিং থাকে নতুন জায়গাটির সঙ্গে। তাই আজ আবার বেরিয়ে পড়েছি আর একটা নতুন জায়গার সন্ধান করতে। চলুন সঙ্গে থাকুন আর দেখতে থাকুন সেই নতুন জায়গাটি কোথায়। সকাল সকাল বেরিয়ে পড়েছি লোকাল ট্রেনে করে লোকাল এক জায়গার সন্ধানে, মানে বর্ধমানের হরিহরপুরের। আজকে আমি বর্ধমানের হরিহরপুরে যাব, সেই ট্রেন জার্নিটাই আপনাদের সাথে শেয়ার করব যে কোন ট্রেনে এবং কখন কিভাবে বর্ধমান পৌঁছালাম এবং সেখান থেকে হরিহরপুরে আমি পৌঁছালাম। এবং সেই হরিহরপুর অতীব একটা গ্রাম, সেই গ্রামে আমি গিয়ে বিভিন্ন জায়গা আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন এগোনো যাক সেই হরিহরপুরের উদ্দেশ্যে। আজকে আবার বেরিয়ে পড়েছি নতুন এক জায়গার সন্ধানে। এখন আমি দাঁড়িয়ে আছি স্টেশনে, মশাগ্রাম স্টেশনে। তো আজকে এই মশাগ্রাম স্টেশনে এসেছি, এখান থেকে যাব হরিহরপুর। হরিহরপুরে গিয়ে সেখানে যে গ্রাম্য পরিবেশ এবং সেখানকার যে পরিবেশের কী আছে না আছে সেই সব কিছুই আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। দেখতেই পাচ্ছ এটা একটা স্টেশন যেটার নাম হচ্ছে মশাগ্রাম। তো মশাগ্রাম স্টেশন বলতে যতটা লোকজন থাকার দরকার এই গ্রাম্য স্টেশনে কিন্তু সে মতো লোকজন একদমই নেই, স্টেশন কিন্তু খালি। আমি এই মশাগ্রাম থেকে আরেকটি অন্য ট্রেন ধরবো, তো সেই কারণে মশাগ্রামে এখন দাঁড়িয়ে আছি। এখান থেকে অন্য ট্রেন ধরে আমি হরিহরপুর যাব। তো আমার সঙ্গে থাকুন আর সেই হরিহরপুরের নানান দৃশ্য দেখতে থাকুন। আমি ট্রেনে উঠে পড়েছি, ট্রেনটি কিন্তু একদম খালি, মানে প্যাসেঞ্জার নেই বললেই চলে, গুনে গুনে কিছু প্যাসেঞ্জার। তার কারণ হচ্ছে এই ট্রেনটি মশাগ্রাম থেকে বোকরা বলে একটি স্টেশন আছে, সেই স্টেশনে কিন্তু আমরা যাব। তো বুঝতেই পাচ্ছেন পুরো ধান জমি, দেখুন পুরো ধান জমি, আর আলের উপর দিয়ে, ধান জমির আলের উপর দিয়ে কিন্তু এই রেল লাইনটা করা আছে, মানে একদম হাত বাড়ালেই ধান জমি দেখা যাচ্ছে। ট্রেনে কিন্তু লোকজন একদম নেই, পুরো ট্রেনটা ফাঁকা। এরকম ফাঁকা ট্রেনে জার্নি করতে কিন্তু খুবই ভালো লাগে, ট্রেনে কোনো ভিড় নেই, হকার নেই। হ্যাঁ, গুনে গুনে কিছু হকার আছে, কেউ মুড়ি বিক্রি করছে। আর এই বর্ধমান লাইন মানেই মশলা মুড়ি, মানে ঝালমুড়ি তো বিখ্যাত, ঝালমুড়ি খেতেই হবে। আমি খেয়েওছিলাম, কারণ টাইম পাস করার জন্য একটা খুব ভালো আইটেম এটা।
দেখুন রাস্তা সেই কাঁচা মাটির রাস্তা, আর প্ল্যাটফর্ম বলতে শুধু একটা ছাউনি করা আছে, এটাও একটা প্ল্যাটফর্ম, শুধু ছাউনি করে দেওয়া আছে। আবার কোনো কোনো স্টেশন কিন্তু ওপরে ছাউনিও নেই, জাস্ট একটা হোর্ডিং মানে একটা বোর্ড দেওয়া আছে, যেমন এই আর এটাও একটা স্টেশন। এগুলো সব স্টেশন, এখানে কোনো লোকজন নামার নেই, ওঠারও নেই, কিন্তু স্টেশন। চারিপাশ সবুজ গাছপালায় একদম ঘেরা, মাঠ, ধান জমি, পুকুর। এটি হচ্ছে দামোদর নদী। মাঠের পাশে চাল বোঝাই করে নিয়ে যাচ্ছে। এটি একটা স্টেশন। এখন বকরা স্টেশনে নেমে পড়েছি, নেমে সেখান থেকে একটা অটো নিয়েছি, অটো না টোটো, টোটো নিয়ে আমরা এখন হরিয়ারপুরের দিকে রওনা দিয়েছি। এখানকার ওয়েদার খুব সুন্দর, দেখতেই পাচ্ছেন। অবশেষে পৌঁছালাম গ্রামের বাড়িতে, মানে হরিহরপুরের সেই গ্রাম্য বাড়িতে। এটি হচ্ছে গ্রামের রাস্তা। এখানে কিন্তু প্রচুর মাটির বাড়ি আছে, এখনও মাটির একতলা দোতলা বাড়িও আছে। আমি দেখাবো এই যে মাটির বাড়ি, পেছন দিকে রয়েছে দোতলা বাড়ি, এবং প্রত্যেক বাড়িতেই প্রায় বিচুলির একটা করে কিন্তু ঘর করা রয়েছে, যেখানে কিন্তু ধানের গোলা মানে ধান রাখা থাকে এই বিচুলির খড়ের গোলার ভিতরে। তাছাড়া তো রয়েছেই পুকুর, বাঁশবাগান সবই রয়েছে। এত ভালো লাগছিল এই গ্রামের পরিবেশে এসে, নিজেকে মানে খুব সুন্দর লাগছিল এই গ্রামের পরিবেশ দেখতে। পুকুরে হাঁস ঘুরে বেড়াচ্ছে, দেখুন বন্ধুরা এখানে উঠোনের মধ্যে একটা বিচুলির গোলা করা রয়েছে। এটি একটি মাটির বাড়ি, এদিকেও একটা রয়েছে মাটির বাড়ি, আর তো বাড়ির উঠোনেতেও গাছগাছালি ভর্তি। এটা একটা মাটির দোতলা বাড়ি, মাটির দোতলা বাড়ির কিন্তু দেওয়ালগুলো খুবই মোটা মোটা, এবং গরমের সময় কিন্তু এই মাটির দোতলা ঘরে মানে খুবই আরামদায়ক। এত বড় একটা মাটির দালান, দেওয়ালও মাটির। এখানে কিন্তু এনারা রোজ এই দেওয়ালে কিন্তু মাটি দিয়ে প্রলেপ দেয়। তো আমরা এই গ্রামেই চলে এসেছি আরেকটি মন্দিরে। এই মন্দিরটি এটি সিদ্ধেশ্বরী মন্দির নামে পরিচিত। এই মন্দিরটি হরিহরপুরের অবস্থিত।
হরিহরপুরের সিদ্ধেশ্বরী মন্দির। এখানে বছরে ফাল্গুন মাসে এখানে কিন্তু এই কালী মায়ের পুজো হয়। এটি একটি কালী মায়ের মন্দির, মন্দিরটি খুবই জাগ্রত এবং ফাল্গুন মাসের যে পুজো হয় সেই সময় কিন্তু এখানে খুব বড় করে একটা মেলাও বসে এবং বহু জায়গা থেকে, মানে এই যে হরিহরপুর, এই হরিহরপুরের আশেপাশে অনেক গ্রাম থেকেই কিন্তু লোক আসে এই মেলায়। এটা শান বাঁধানো, মানে সিমেন্ট দিয়ে সিঁড়ি করে বাঁধানো একটা পুকুর। গ্রামের এই পুকুরে সবাই স্নান করে, একটা বিশাল বড় পুকুর। পুকুরের জলে মেঘের যে ছায়াটা পড়েছে দেখতে কিন্তু অপূর্ব লাগছে। আর এই গ্রামে বিকেলবেলায় মেঘের যে দৃশ্য সেটাও কিন্তু চোখ ঘোরানো যায় না। পুকুরে শাপলা ফুল ফুটেছে, এই সবগুলোই হলো গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য। গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য বলতে এগুলোই বোঝায়। সত্যি গ্রামের ঘুরে বেড়াতে খুবই ভালো লাগে। এটা দেখুন, মেঘটা দেখো বন্ধুরা, কি সুন্দর লাগছে। ঠিক সন্ধে নামার আগের মুহূর্তে আর কি, তখনও পুরোপুরি অন্ধকার হয়নি, একটু মেঘলা আকাশ ছিল। চলে এসেছি আরেকটি মন্দিরে, এটিও সিদ্ধেশ্বরী মন্দির নামেই খ্যাত। এখানে মা দুর্গার মূর্তিটাও রয়েছেন। এই মূর্তিতেই কিন্তু প্রতি বছর মাটি দিয়ে আবার নতুন করে মায়ের মূর্তি তৈরি করা হয় এবং দুর্গাপূজার সময় পুজো করা হয়। এটি ভাসান দেওয়ার পরেও আবার তুলে আনা হয় এই কাঠামোটা, এবং এই কাঠামোটায় মন্দিরে রাখা থাকে সারা বছর। এই মন্দিরে এই কাঠামোর উপরেই কিন্তু পুজো হয় সারা বছর, ঠিক আছে। আবার ঠিক দুর্গাপূজার আগে নতুন করে এই কাঠামোর উপরে মাটি ধরিয়ে মায়ের মূর্তি তৈরি করা হয় এবং দুর্গাপূজার সময় কিন্তু পুজো হয়। এখানেও দুর্গাপূজার সময় এই মন্দিরটাতেও পুজো খুব জাঁকজমকভাবে হয় এবং বিভিন্ন গ্রাম থেকে লোকজন আসে, যে দুর্গাপূজার পাঁচ দিন খুব বড়ো করে অনুষ্ঠান হয় এখানে। পাশেই রয়েছে নারায়ণশিলার একটি স্থান, যেখানে পাঁচ পাঁচটি নারায়ণশিলা রাখা রয়েছে, রাধাকৃষ্ণের মূর্তি রাখা রয়েছে, পাশে তিনটে শিবলিঙ্গ রাখা রয়েছে। তো আমি কথা বলে জানতে পারলাম যে এখানে যে নারায়ণশিলাগুলো রাখা রয়েছে সেই নারায়ণশিলাগুলো কিন্তু বহু পুরনো, বহু বছর পুরনোর এই নারায়ণশিলা। অনেক জোরে জোরে এই যে
ফ্যামিলি লকডাউন রোজ কি দিয়ে দেয় তোকে।